হ্যালো বন্ধুগণ, আধুনিক বিশ্বে সবার সাথে তাল মিলিয়ে চলতে হলে সামরিক শক্তি বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। যুদ্ধের সময় শত্রুর দেশগুলিতে নজরদারি করা এবং বিভিন্ন অস্ত্রের সন্ধান দিয়ে থাকে এই মানুষবিহীন ভয়ঙ্কর TB2 ড্রোনগুলো, এবং ড্রোনগুলো একই সাথে মিসাইলও বহন করতে পারে। রাশিয়ার বিরুদ্ধ যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে বিপাকে ফেলেছে, তুরস্কের তৈরি সেই বাইরেক্টার TB2 ড্রোন কিনছে বাংলাদেশ। মানুষবিহীন তুরস্কের আকার যান ভয়ঙ্কর TB2 ড্রোন কেনার জন্য তুরস্কের সঙ্গে সম্প্রতি চুক্তি করা হয়েছে। ভয়ঙ্কর TB2 এর পেছনের গোপন গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাইক্রোসফটের সাথেই থাকুন। এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা রয়েছে, তার সাথে আছে ডাটা লিংক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক। বায়ারাক্টার TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট যুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 220 কিলোমিটার গতিতে উড়তে পারে। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে এবং মোট জ্বালানি ধরে 300 লিটার। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব। এর মাধ্যমে ভারত ও মিয়ানমারের শক্তিশালী ট্যাঙ্কগুলোকে নিমেষেই ধ্বংস করা সম্ভব। এই ড্রোন কেনার জন্য বাংলাদেশ সম্প্রতি চুক্তি করেছে। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রোন বাইরেক্টার TB2 এর নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশে সশস্ত্র বাহিনী সম্প্রতি চুক্তি সই করেছে, এবং এমন ড্রোন বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হলে মায়ানমারের মতো দেশগুলো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতেও ভয় করবে, কেননা বাংলাদেশের সামরিক বাহিনীতে এমন অস্ত্র থাকা মায়ানমারের কাছে হুমকির মতো। মায়ানমার শুধুমাত্র ভারত এবং পাকিস্তান ব্যতীত অন্য অন্য দেশের কাছ থেকে কোনো অস্ত্র ক্রয় করতে পারবে না। জাতিসংঘ কাছ থেকে নিষেধাজ্ঞা রয়েছে মিয়ানমারের উপর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এর আগে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্ক নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজোয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতীকের ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রি করতে আগ্রহী তুরস্ক। 2020 সালের ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেন, তখন তিনি বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে তুরস্কের আগ্রহের বিষয়টি জনসমক্ষে আনেন। এবার রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তুরস্কের ড্রোনের ভূমিকা আরো একবার প্রমাণিত হলো। যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষেত্রে ড্রোনের এই ভূমিকার কারণে এই ড্রোনকে যুদ্ধের সময় গেম চেঞ্জারও বলা হয়। বিশ্বের সব দেশের সেনাবাহিনীর মধ্যে এ নিয়ে আগ্রহ বেড়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সামর্থ্য বাড়ানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রোনের প্রয়োজন আছে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো উৎস হতে পারে তুরস্ক। 1986 সালে গাড়ি উৎপন্নকারী প্রতিষ্ঠান যন্ত্রপাতি সরবরাহের উদ্দেশ্যে তুরস্কের বাইকার টেকনোলজির যাত্রা শুরু হয়েছিল, তবে নানা স্তর পার হয়ে 2014 সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাইরেক্টার TB2 ড্রোন সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত 5 শতাধিক বাইরেক্টার TB2 ড্রোন সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা রয়েছে, এবং তার সাথে রয়েছে ডাটা লিংক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং দিক নির্ণয় করে চলতে সক্ষম। ড্রোন কিনে বাংলাদেশের কি লাভ হবে? বাংলাদেশ PSN সিকিউরিটিজ স্টাডিজ এর প্রেসিডেন্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব NM মনিরুজ্জামান BBC বাংলাকে বলেছেন, সামরিক সক্ষমতার যে আধুনিকায়ন করা হচ্ছে সব দেশে, তার মতে ড্রোন একটা প্রধান প্রযুক্তি হয়ে আসছে। সক্ষমতা বৃদ্ধির জন্য যে ক্ষমতা এবং ব্যয় করা হচ্ছে তাতে এটা খুবই আকর্ষণীয় সরঞ্জাম। নাগার্নো কারাবাখে ড্রোনের যে ভূমিকা দেখা গেছে তাতে অনেক দেশই এই ড্রোনের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে, সেই কারণে বাংলাদেশও এর প্রতি ঝুঁকছে। বিশেষ করে টার্কিশ বখতিয়ার ড্রোন ক্ষমতা ও বাজেটের দিক থেকে খুব ভালো একটি পছন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর যে সরঞ্জাম বা আধুনিকায়ন করার প্রতিক্রিয়া বা বরাদ্দ রয়েছে তাতে এ ধরনের ড্রোন খুবই উপযোগী হবে। বন্ধুগণ, বাংলাদেশের সামরিক বাহিনীতে এমন শক্তিশালী অস্ত্র যুক্ত হলে বাংলাদেশের সামরিক শক্তি আরো কতটা বৃদ্ধি পাবে এবং সারা বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ আরো কতটা এগিয়ে থাকবে, আপনি যদি বাংলাদেশের সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি এমনই আশ্চর্য ও আনকমন ভিডিও পছন্দ করে থাকেন, তবে মাইক্রোসফট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।